উদ্বোধন হয়ে গেল রবীন্দ্র সদনে। ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স 2022। জাতীয় সঙ্গীত সম্মেলন আমরা উৎসর্গ করছি সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর স্বর্ণিম সম্মানে। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী জন্ম 13 এপ্রিল 1909, অবিভক্ত বাংলার কোটালীপাড়া ফরিদপুরে। ওর পুত্র প্রয়াত পণ্ডিত মানস চক্রবর্তী এবং কন্যা বিদুষী শ্রীলা বন্দ্যোপাধ্যায়। ওর গাওয়া খেয়াল, ঠুমরি ও রাগ প্রধান গান আজও সমানভাবে জনপ্রিয়। উনি কখনো নিজেকে কোটালী ঘরানার স্রষ্টা হিসেবে না দেখলেও পরবর্তীকালে ওর শ্রোতা, ভক্তবৃন্দ ও পরিবারের সদস্যরা ওকে কোটালী ঘরানার স্রষ্টা হিসেবে স্বীকৃতি দেন। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী সর্বপ্রথম শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি কোনো রাগ বিলম্বিতে 48 মাত্রায় উপস্থাপনা করেছেন। তার সৃষ্ট রাগ ছায়া হিন্দুল 1972 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপে সম্মানিত হন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টেট একাডেমি পুরস্কারে সম্মানিত হন। 1975 সালে 66 বছর বয়সে সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী লোকান্তরিত হন। সে আহ্বান করব, মাননীয় উদ্বোধককে আহ্বান জানাব, ওরা একে একে আসবেন। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী ইন্দ্রনীল সেন। একে একে আসবেন একাডেমির উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যরা বিদুষী হৈমন্তী শুক্লা, যুগ্ম আহ্বায়ক শ্রী শিবাজি চট্টোপাধ্যায়, নৃত্যগুরু অমিতা দত্ত, শ্রী মনোময় ভট্টাচার্য এবং যুগ্ম আহ্বায়ক পণ্ডিত দেবজ্যোতি বসু। অতিথিদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। তারা সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন, তারপর প্রদীপ প্রজ্বলন। প্রথমে আমরা প্রতিকৃতিতে মাল্য ফুল দিয়ে, তারপর প্রদীপ প্রজ্বলন, তারপর আমরা আসন গ্রহণ করতে অনুরোধ জানাব। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন। মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন। শ্রী মনোময় ভট্টাচার্য। বিদুষী হৈমন্তী শুক্লা। নৃত্যগুরু অমিতা দত্ত। পণ্ডিত দেবজ্যোতি বসুর দিচ্ছেন প্রতিকৃতিতে ফুল। যুগ্ম আহ্বায়ক শ্রী শিবাজি চট্টোপাধ্যায়। এরপরে প্রদীপ প্রজ্বলন পর্ব। এবার
উত্তরীয় খুন এবং স্মারক। এরপর বিদুষী পরম্পরা প্রভাব। উত্তরীয় ফুলের স্তবক স্মারক আমাদের উপচার। মধুর দৃশ্য সারাদিন বাংলা টিভির পর্দায় দেখলেন সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ এই কভারেজ, রবীন্দ্র সদন থেকে প্রীতম মুখার্জির রিপোর্ট। সারাদিন বাংলা টিভি, সব সময় সবার সাথে। পাওয়ার্ড বাই জীবনপুর প্রাণপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ও লেজ হোম।